বিস্ময়কর ও রহস্যময় সাহারা মরুভূমি। শুনলেই যেন এক বিশাল বালুকারাশির কথা মনে আসে, যেখানে মাইলের পর মাইল শুধু ধূসর রং আর শূন্যতার রাজত্ব। তবে এই মরুভূমির গভীরে লুকিয়ে আছে অনেক গল্প যা অনেকেই জানেন না। সাহারা শুধু গরম আর শূন্য মরুভূমি নয়, এটি আসলে এক সময় ছিল সবুজ ভূমি, যেখানে নদীনালা, সবুজ গাছপালা এবং প্রাণবন্ত জীববৈচিত্র্যের আধিক্য ছিল। আজ থেকে প্রায় 10,000 বছর আগে সাহারা মরুভূমি এত শুষ্ক ছিল না। তখন সাহারায় বৃষ্টি হতো এবং এখানকার ভূমিও ছিল উর্বর। পাথরের গায়ে খোদাই করা আদিম মানুষের ছবি থেকে প্রমাণ পাওয়া যায় যে এখানকার মানুষ কৃষিকাজ করত, পশুপালন করত। আজকের এই শুষ্ক সাহারায় একসময় ছিল বেশ কয়েকটি বড় বড় নদী, যার ধ্বংসাবশেষ এখনও মরুভূমির গভীরে মাটির নিচে লুকিয়ে আছে। সাহারা মরুভূমির আরেকটি বড় রহস্য হল রিচার্ট স্ট্রাকচার বা আফ্রিকার চোখ। মরিতানিয়ার এই অংশে অবস্থিত এই গঠনটি মহাশূন্য থেকে একটি বিশাল চোখের মতো দেখা যায়। রহস্যময় এই গঠনের উৎপত্তি নিয়ে অনেক জল্পনা রয়েছে। কেউ বলেন এটি একটি প্রাকৃতিক ভৌগোলিক গঠন, আবার কেউ বলে এটি প্রাচীন কোনো গ্রহাণুর আঘাতে তৈরি। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, তবে এর চারপাশে আকর্ষণীয় এবং রহস্যময় পরিবেশ এক অদ্ভুত কৌতূহল জাগিয়ে তোলে। শুষ্ক মরুভূমি হলেও সাহারার বুকে লুকিয়ে আছে অজস্র পানির ভাণ্ডার। সাহারার নিচে আছে প্রাচীন ভূগর্ভস্থ জলাধার, যা হাজার হাজার বছর ধরে জমা হয়ে আছে। সাহারার কিছু অঞ্চলে খনন করলে দেখা যায় মাটির গভীর থেকে শীতল জল বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা বলেছেন ভূগর্ভস্থ এই পানি ব্যবহারের মাধ্যমে সাহারার কিছু অঞ্চলকে আবারও সবুজে পরিণত করা সম্ভব হতে পারে। সাহারায় লুকিয়ে আছে অনেক প্রাচীন শহর ও বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ। এটি একসময় বিভিন্ন সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। নানা প্রাচীন রাস্তা ও বাণিজ্যিক পথ সাহারাকে সংযুক্ত করেছে বিভিন্ন শহরের সাথে। প্রাচীন শাসক ও রাজারা সাহারার মধ্য দিয়ে তাদের বাণিজ্যিক পণ্য আদান প্রদান করতেন। আজকের দিনে এই শহরগুলোর অনেকটাই বালির নিচে হারিয়ে গেছে, কিন্তু কিছু কিছু নিদর্শন এখনও পর্যটকদের কাছে রহস্য আর ইতিহাসের জগৎ খুলে দেয়। বিশাল, নির্জন এবং শূন্যতার রাজত্ব হলেও সাহারা মরুভূমি আমাদের জন্য এক বিস্ময়কর রহস্যের ভাণ্ডার। সাহারার বালি হয়তো দেখতে একঘেয়ে, কিন্তু তার নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, নিদর্শন এবং প্রাণবন্ত এক সভ্যতার গল্প। এই বালির রাজ্যে কত ইতিহাস, কত সংস্কৃতি, কত ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ছায়া মিশে আছে, তা হয়তো আমরা কখনোই সম্পূর্ণভাবে জানতে পারবো না।